আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। দুর্নীতির দায়ে চাকরি হারালেন ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী। এদিকে শান্তির সময়ে পুলিশ যুদ্ধে লিপ্ত থাকে বলছে আইজিপি। জানিয়ে দেব বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায়। আরো থাকছে কেউ যেন দুই নম্বরই করতে না পারে সেটাও দেখতে হবে বলছে প্রধানমন্ত্রী। জানিয়ে দেব পরিমনির মাদক মামলার কার্যক্রম 3 মাস স্থগিত। এবং সর্বশেষ জানিয়ে দেব জয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 15 জন গুলিবিদ্ধ সহ আহত 25। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। দুর্নীতির দায়ে চাকরি হারালেন ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী আহমা আব্দুল্লাহ হারুনকে চাকরিচ্যুত করা হয়েছে। আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে এ প্রকৌশলীকে অপসারণ করেছে ডিএসসিসি। মঙ্গলবার বিকালে পাওয়া ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে দেখা যায় গতকাল 28 ফেব্রুয়ারি এই প্রকৌশলীকে চাকরিচ্যুত করা হয়। আদেশে বলা হয়েছে এ কর্মকর্তার নানা কর্মকাণ্ডে প্রতীয়মান হয়েছে। তিনি বিভিন্ন সময়ে অনিয়ম দুর্নীতি এবং কর্পোরেশন ও জনস্বার্থ বিরোধী কাজে জড়িত ছিলেন। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আর্থিক ক্ষতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এজন্য তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা 2019-64 বিধি অনুসারে জনস্বার্থ ও কর্পোরেশনের স্বার্থ রক্ষায় চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি কেবল বিধি মোতাবেক 90 দিনের বেতন পাবেন। ডিএসসির জনসংযোগ শাখা বলেছে আব্দুল্লাহ হারুন প্রায় 12 কোটি টাকা আর্থিক অনিয়ম ও দুর্নীতিতে জড়িত, এজন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে। শান্তির সময় পুলিশ যুদ্ধে লিপ্ত থাকে বলছে আইজিপি। আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেছেন পুলিশ প্রতিনিয়ত রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তার জন্য যুদ্ধ করছে, সেক্ষেত্রে তাদের অনেক আত্মত্যাগ করতে হচ্ছে, এমনকি জীবনও উৎসর্গ করতে হচ্ছে। তিনি বলেন শান্তির সময় পুলিশ যুদ্ধে লিপ্ত থাকে, এ যুদ্ধ অশান্তির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, যারা সমাজের শান্তি নিরাপত্তা বিঘ্নিত করতে চায় তাদের বিরুদ্ধে। আমরা 24 ঘন্টা এ যুদ্ধে লিপ্ত, যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি নিশ্চিত। আমরা যেহেতু প্রতিনিয়ত রাষ্ট্রীয় নিরাপত্তার সামাজিক নিরাপত্তার জন্য যুদ্ধ করছি, সেজন্য আমরা প্রতি বছর আত্মত্যাগও করছি। পুলিশ মেমোরিয়াল ডের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় তিনি একথা বলেন। 2021 সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্য দিয়ে আজ পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে 2022। আইজিপি বলেন 2017 সাল থেকে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপিত হচ্ছে, সেই ধারাবাহিকতায় আজ আবার একত্রিত হয়েছি আমরা। 2021 সালে আমরা 343 জন সহকর্মীকে হারিয়েছি, এর মধ্যে 138 জনকে কর্তব্যরত অবস্থায় হারিয়েছি। তিনি বলেন হিরোকে যে জাতি স্বীকৃতি দিতে পারে না সে জাতি হিরো তৈরি করতে পারে না। বাঙালিকে বীরের জাতি আখ্যায়িত করে তিনি বলেন 1971 সালে আমরা প্রমাণ করেছি জাতিসংঘ জাতিগত বীরেরা কী করতে পারে। যখন সুযোগ পেয়েছে বাঙালি জাতি প্রমাণ করেছে আমরা হিরো। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের অবদানের কথা স্মরণ করে আইজিপি বলেন তাদের আত্মার মাগফিরাত কামনা, পরিবারের জন্য সমবেদনা 2 লাইন পর্যাপ্ত নয়। আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি, প্রিয় মুখকে হারিয়েছে পরিবার, কোনো কোনো ক্ষেত্রে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে পরিবারটির হুমকির মুখে। এর বিরাট একটা অনুরণন রয়েছে, সেই পরিবারটিকে ঘুরে দাঁড়াতে আরও 20 বছর লাগে। সেই পরিবারটিকে কিসের জন্য কিসের মধ্য দিয়ে যেতে হয় তা তারাই বোঝে। আমরা তাদের সর্বোচ্চ মহিমান্তীয় দৃষ্টিতে মূল্যায়ন করে থাকি। আমরা আমাদের সীমিত স্বার্থের মধ্য দিয়ে বিভিন্ন বিপন্ন পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায়। বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাই তারা নির্বাচন চান না। সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির 2-1 জন নেতা নতুন নির্বাচন কমিশন ভালো নিরপেক্ষ হয়েছে বলায় বিএনপির আরও মাথা ঘুরে গেছে।
এখন তারা ষড়যন্ত্রের জাল বুনছে, গুজব এবং কুচ্ছা রটানোর চেষ্টা করছে। শ্রমিকের মূল্য বেড়েছে এবং তারা ভালো আছেন জানিয়ে তিনি বলেন, এখন একজন শ্রমিকের মূল্য দিয়ে তিনি 12-15 কেজি চাল কিনতে পারেন, দেশে আরো কাঙ্গাল নাই। তিনি বলেন, এখন কেউ মারা গেলে কাঙ্গাল ভোজ দিলে এখন আর কোনো কাঙ্গাল আসে না, বড় লোকরাই আসে, দেশে আরো কাঙ্গাল খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, দেশে এখন আর গ্রাম অঞ্চলেও আগের দিনের বাসি ভাত পাওয়া যায় না। এটাই হলো প্রধানমন্ত্রীর কারিশমা। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনা সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। কেউ যেন 2 নম্বরই করতে না পারে সেটাও দেখতে হবে বলছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বীমা মানে হলো আমানত। আমি একটা আমানত রাখছি, সেই আমানত যেন সময় মতো মানুষ পেতে পারে, আবার এটা পেতে গিয়ে যেন কোনো ঝামেলা পোহাতে না হয়। কেউ যেন 2 নম্বরই করতে না পারে সেটাও দেখতে হবে। তারা বীমাকারীর টাকাটা যেন পান, কোনো হয়রানির শিকার যেন না হন, যেটা গ্রাহকের প্রাপ্য সেটা যেন সহজে পাওয়া যায় সে ব্যবস্থাও করতে হবে। মঙ্গলবার জাতীয় বীমা দিবস 2022 উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বীমা খাতকে ডিজিটালাইজড করা সহ এর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সরকারি বেসরকারি কোম্পানিগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের মতো বীমা ব্যবস্থা আমাদের দেশেও চালু হোক সেটাই আমরা চাই। কেউ যেন 2 নম্বরই করতে না পারে সেটাও যেন পান, কোনো হয়রানির শিকার যেন না হয়। এই সেবাটা যদি মানুষ হাতের কাছে পায় তাহলে অনেকেই কিন্তু তার জীবনে নিশ্চিত হতে পারবে। সেজন্য সরকারি বেসরকারি বীমা কোম্পানিগুলোকে একত্রে একই সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশে বীমার বিষয়টি আরো ভালোভাবে প্রচার হওয়া দরকার বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, এ ব্যাপারে মানুষের আগ্রহ বাড়তে বাড়তে যথাযথ ব্যবস্থা নিতে হবে। না করলে কি ক্ষতি হতে পারে আর করলে কি লাভ হতে পারে, এগুলো মানুষের কাছে আরো ভালোভাবে তুলে ধরতে হবে, জনগণকে আরো উৎসাহিত করতে হবে। এটাই আমার একটা অনুরোধ থাকবে। মিথ্যা ঘটনা রটিয়ে বিমান কোম্পানি থেকে টাকা নিতে চাওয়া প্রতারকদের সতর্ক করেন শেখ হাসিনা। বলেন, এখানে আমি একটা বিষয় বলবো যেটা আমি ছোটবেলা থেকে দেখেছি। একটা ঘটনা বলি, পাটের গুদামে হঠাৎ আগুন লেগে যেত, আগুন লাগার সঙ্গে সঙ্গেই সব পাট নাকি পুড়ে যেত, তখন বীমা থেকে বিরাট অঙ্কের টাকা নিত। তো একবার এটা খোঁজ করে দেখা গেল আসলে মালিক পাট বিক্রি করে আগুন লাগিয়ে দিত, এরপরে একটা বিশাল অঙ্কের টাকা দাবি করে বসত। একই ঘটনা আমি পেয়েছি গার্মেন্ট সেক্টরেও। অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন IDR এর চেয়ারম্যান এম মোশারফ হোসেন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। প্রধানমন্ত্রীর পক্ষে শেখ মোহাম্মদ সলিমুল্লাহ, বীমা খাতে অসামান্য অবদান রাখার জন্য 5 জনকে বীমা পদক এবং 2 জনকে প্রতিবন্ধী শিশুকে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা পলিসি প্রদান করেন। পরিমনির মাদক মামলার কার্যক্রম 3 মাস স্থগিত। চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলা ও অভিযোগ গঠনের আদেশের কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলা বাতিলের বিষয়ে রুল জারি করেছেন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। পরিমনির আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জেঠ আই খান পান্না ও সৈয়দা নাসরিন। এদিকে মামলাটিতে আজই ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরিমনি সহ 3 জনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন মামলার বাদীর যা ব এক কর্মকর্তা মজিবুর রহমান জবানবন্দি দিয়েছেন। এরপর পরিমনি ও কবির হালদারের পক্ষে অ্যাডভোকেট মাজিদুর রহমান মামুন তাকে জেরা করেন। আদালত আগামী 29 মার্চ অবশিষ্ট জেরা এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছিলেন। গত বছর 4 আগস্ট বিকালে রাজধানীর বনানীর 12 নম্বর সড়কে পরিমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় আগস্ট 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 13 আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর 19 আগস্ট আরো 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত 21 আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। 31 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তার জামিন মঞ্জুর করেন। সেপ্টেম্বর সকালে তিনি কারামুক্ত হন।
জয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 15 জন গুলিবিদ্ধ সহ আহত 25। গোপালগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 15 জন গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চোখে গুলি লেগে গুরুতর আহত মিঠুন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল 6টা থেকে ঘণ্টাব্যাপী গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পার চন্দ্র দিঘিলিয়া গ্রামে এ সংঘর্ষের সময় ওই এলাকার বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গুলিবিদ্ধ ও আহত 11 জন সহ মোট 14 জনকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। অন্য গুলিবিদ্ধরা হলেন মিরাজ শেখ, হেমায়ত মোল্লা, তুহিন মোল্লা, সুজন মোল্লা, মোহাম্মদ বুলবুল মোল্লা, মাসুদ মোল্লা, নাসির মোল্লা, রবিউল মোল্লা, সাবের মোল্লা, রমজান মোল্লা, তুষার মোল্লা, মশিউর শেখ, রাসেল শেখ ও উজ্জ্বল শেখ। গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে ভর্তি 14 জনের মধ্যে 11 জন গুলিবিদ্ধ। এদের শরীরে ছড়া গুলি পাওয়া গেছে। গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 13 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেখ আবেদ আলীর সমর্থকরা গুলি বর্ষণ করেছে এমন অভিযোগ করে হাসপাতালে ভর্তি গুলি বিদ্ধ নাসির মোল্লা জানান, গুলিবিদ্ধ আরো 4 জন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সাবেক চেয়ারম্যান আবেদ শেখ জানান, বর্তমান চেয়ারম্যান রানা মোল্লা চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকায় দলবাজি শুরু করে দিয়ে গ্রামের মধ্যে ভাগাভাগি করে দিয়েছেন। তিনি আরো জানান, এলাকায় একই দ্বন্দ্ব মেটানোর জন্য একাধিকবার বর্তমান চেয়ারম্যানকে অনুরোধ